চপের যাচ্ছে শ্বশুরবাড়ি, সঙ্গে যাবে কে? সাথে আছে লাল ডোমিনার, কোমর বেঁধেছে। ঝুলন্ত ব্রিজের মতো দেখতে ব্রিজটা অসাধারণ লাগছে। আরে সেই, কিন্তু নিচ দিয়ে কী নদী গিয়েছে সেটা আমার জানা নেই, এখানে ম্যাপেও কিছু লেখা দেখছি না। বাহ, পাইকারদের টোল দিতে হয় না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তখন গিয়েছিলাম রেললাইনের উপর দিয়ে, এখন যাচ্ছি রেললাইনের নিচ দিয়ে, আর সেই সাথে উপভোগ করছি মালবাহী বগির ট্রেনের যাওয়া আসা। বহরমের মিছিল যাচ্ছে রাস্তার এক সাইড দিয়ে, তাই এক সাইড ব্লক করে দিয়েছে ট্রাফিক পুলিশ। শিয়া সম্প্রদায়ের একটি ধর্মীয় উৎসব মহরম। ভালোই লাগছে, ইন্ডিয়ার হাইওয়েতে এই প্রথম আসলাম এবং চা খেলাম। এর আগে বেনাপোল দিয়ে যে কলকাতায় আসছি সেটা আসলে এত ন্যারো রোড ছিল যে আমি হাইওয়ে বলতে পারছি না। এটাকে হাইওয়ে বলতে পারছি কারণ এই রোড যথেষ্ট প্রশস্ত। আপনারা তো দেখেছেন আসার সময় রাস্তা কত ওয়াইড, কত চমৎকার, এবং এই জায়গার যানবাহনগুলো খুব সুন্দরভাবে নিয়ন্ত্রিতভাবেই চলছে। যদিও আমি রাস্তায় পেয়েছিলাম 100+ স্পিডে রাইড করার মতো, তারপরও আমি 80-90 এরকম স্পিডেই চালাচ্ছি। কারণ হচ্ছে একটাই, আমি আসলে এই রোড সম্পর্কে একেবারেই নতুন, আমাকে অনেক কিছু বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। আর সবচেয়ে বড় কথা, স্পিড আমার কাছে কোনো এমন কিছু না যে আমাকে স্পিডে রাইড করতেই হবে। আমি আসলে ঠান্ডা মাথায় বাইক চালাতে সবচেয়ে বেশি পছন্দ করি। আর রবিনার সময় কি বলবো, আসলে আমি রবিনার এই প্রথমবার হাইওয়েতে আসলাম, রডের এলাকায় চালিয়েছিলাম, তখন আসলে ডোমিনারটা চালিয়ে ওইভাবে মজা পাইনি, খুব স্বল্প সময় ধরে চালিয়েছিলাম এবং ওই বাইকটা তো প্রবলেম ছিল। তবে এই বাইকটি যথেষ্ট জোস একটা পারফরমেন্স দিচ্ছে, তবে একটু ভাইব্রেশন আছে, বিশেষ করে ট্যাঙ্কে। ট্যাঙ্কে পা লাগিয়ে বাইকটা রাইড করাটা একটু মুশকিল হয়ে যাচ্ছে। যখন আবার পাটায় ট্যাঙ্ক থেকে একটু সরিয়ে রাখি তখন আবার ভাইব্রেশন অনুভূত হয় না, মূলত ট্যাঙ্কটাতেই সবচেয়ে বেশি ভাইব্রেশন। আর এই বাইকটা চালাতে কেমন লাগে সেটা আপনাদেরকে একটু ধারণা দেই। আমাদের দেশে বাজাজ NS160টা যেটা চলছে, অনেকটা NS বাইকই, জাস্ট এটা 400cc, অনেক বেশি পাওয়ারফুল। সেই পাওয়ারটা অনুভব করা যায়, ফিল করা যায়, এবং সেই সাথে বাইকটির ব্রেকিং ব্যালেন্স অনেক ভালো, অনেক অনেক ভালো। যাই হোক, আপাতত রাস্তার মাঝখানে আপনাদেরকে একটু ধারণা দিলাম, আর শ্বশুরবাড়ি যাচ্ছি, তো যেতে থাকি। এদিকে সূর্য ডুবে যাচ্ছে, রাত হয়ে যেতে পারে, রাত হওয়ার আগেই তামলুক, যেখানে আমি যাচ্ছি সেটা হচ্ছে তামলুক, তামলুক পৌঁছে যাওয়াটাই আমার জন্য ভালো হবে। বাইকের চেন একটু লুপ করা যাবে, লুপ লুপ চেন একটু, এই না আমার কাছে চেন লুপ আছে, জাস্ট আপনি একটু একটু ঘুরাবেন চাকাটা আর কি। বাইকের চেন যদি শুকনা থাকে তাহলে কিন্তু বাইকের পারফরমেন্স অনেকটাই নষ্ট হয়ে যায়। তো আমি যখন বড় ধরনের ট্যুরে আসি, এবং এই যে ইন্ডিয়া ট্যুরে আসছি, আমি বাংলাদেশ থেকেই এই লিকুমলি চেন লুপটা নিয়ে আসছি, কারণ এই চেন লুপটা আমি ব্যবহার করে দেখেছি অনেক ভালো। এবং সবচেয়ে বড় কথা, এটা হচ্ছে সিনথেটিক চেন লুপ, যেটা বিস্তুতিটি অনেক ভালো থাকে, বৃষ্টির ভিজা অবস্থাতেও এটার যে চেন লুপের যে পারফরমেন্সটা সেটা অনেকখানি কার্যকর থাকে। অনেক সময় সাধারণত সাধারণ মানের যে চেন লুপগুলো আছে সেগুলো কিন্তু বৃষ্টির মধ্যে বেশ ভালো সমস্যা হয়ে যায়, কিন্তু এই চেন লুপটা সহজে বৃষ্টিতে নষ্ট হয় না, এবং চেন লুপটা দিলে বাইকের পারফরমেন্সটা, অ্যাকচুয়াল পারফরমেন্সটা পাওয়া যায়। তো আমি লিকুমলি চেন লুপটা ব্যবহার করছি, আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন। এছাড়াও বাজারে অনেক অনেক ব্র্যান্ডের চেন লুপ আছে। বাইক যদি আপনি ভালো পারফরমেন্স পেতে চান, যদি ভালো মাইলেজ পেতে চান, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই অবশ্যই ভালো মানের চেন লুপ ব্যবহার করবেন। আর লিকুমলি আমার পছন্দের তালিকায় আছে, আপনিও চাইলে ব্যবহার করতে পারেন। এই হাইওয়ের পাশে এই মেকানিক গ্যারেজগুলোতেও কিন্তু ওনারা নিজেরাও চেন লুপ দেয়। কাকা আপনারা কেন চেন লুপ দেন? আগে তো সবাই মোবিল দিত, পুরো মোবিল মোবিল দিত, মোবিলের থেকে চেন লুপটা দিলে পরে চেনের কোয়ালিটিটা ভালো থাকে। আচ্ছা আচ্ছা, এখন সবসময় আপনাদের কাছে চেন লুপ পাওয়া যায় না? আমাদের কাছে আছে সব। আচ্ছা, আমি যে লিকুমলি চেন লুপটা দিলাম এটা কেমন? এটা ভালো, ভালো কোম্পানি, ভালো কোম্পানি, ভালো ভালো, আমার চেন ভালো থাকবে না? ভালো থাকবে। তো কাকাকে অনেক ধন্যবাদ যে কাকা শুধু বিজনেসই না, বিজনেসের পাশাপাশি মানুষদেরকে ভালো জ্ঞানটা এবং ভালো পরামর্শটা দেওয়ার চেষ্টা করেন। তো কাকা আমি তাহলে আসি, হ্যাঁ ধন্যবাদ। করাই যাওয়া হবে,
এখন আমি যাচ্ছি তমলুক মেছা থেকে এই কোলাঘাট থেকে বাঁদিকে ঢুকে যাব খুব ভালো লাগলো দেখা হবে ইনশাআল্লাহ আপনার নাম কি আমার নাম মল্লিক একতার মল্লিক ও আপনি মল্লিক সাহেব এর নাম হচ্ছে মল্লিক গড় হ্যাঁ 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 ঠিক আছে ছোট ছেলে মেকানিক আগে 5 বছর কাজ শিখিয়ে এই জায়গাটা 25 বছর আগে কিনেছিলাম আচ্ছা আচ্ছা পরে স্বপ্ন ছিল করেছি ইনশাআল্লাহ করে করব আপনাকে আপনার ভগবান আরো করুক আমার আল্লাহ আপনার প্রতি আরো দয়াবান হোক ওকে আসি আল্লাহ হাফেজ দেখা হবে চলতে চলতে আল্লাহ হ্যাঁ আসসালামু আলাইকুম নাম না জানা আরেকটি ছোট নদীর উপর দিয়ে যাচ্ছি ও আকাশে চাঁদ উঠে গেছে হাইওয়ে থেকে এখন আমাকে সাব রোডে যেতে হবে যে লেখা আছে খড়গপুর দীঘা হলদিয়া তবে দীঘা যাওয়ার এই রাস্তাটা যথেষ্ট ন্যারো এটা অনেকটা আমাদের কক্সবাজার হাইওয়ে রোডের মতো এবং বেশি স্পিডে বাইক এখানে রাইড করা যায় না করা ঠিক না যায় না বললে ভুল হবে করা ঠিক না কারণ আশেপাশে মানুষজনের বাসা বাড়ি প্রচুর মানুষজন যে কোনো বাচ্চা কাচ্চা চুষ্টার দৌড় দিয়ে আসতে পারে साला जी को घर आया साला जी ना फूफी हैं फूफी ओ फूफी जी की घर आया फूफी जी के घर में आए अस्सलाम वालेकुम কেমন আছেন আচ্ছা আমি গুছি আসছি ফুফা আসসালামু আলাইকুম ফুফা শুকাই গেছেন কেন তো আর তো আছে হ্যাঁ না আমি একা 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 চলো হ্যাঁ একা একাই তো ট্যুর করব পুরো ইন্ডিয়া ঘুরে বেড়াবো গতকালকে রাত্রে আমার শ্বশুরবাড়িতে এসে আমি আসলে একদমই ভুলে গিয়েছিলাম ব্লগ করার কথা কারণ অনেক দিন পর তাদের সাথে দেখা আসলে তাদের সাথে আমার সম্পর্ক আমার বিয়ের আগে থেকে এবং মানে এতটাই আন্তরিক তারা যা চিন্তারও বাইরে বিশেষ করে আমার যারা এখানে শালা সম্বন্ধে আছে অনেক অনেক আন্তরিক তারা অনেক সুন্দর একটি সময় আমাকে উপহার দিয়েছে আর সকালে ঘুম থেকে উঠেই দেখি আকাশে বৃষ্টি তারপর কিছুক্ষণ পর বের হয়ে গিয়েছিলাম তাদের কিছু সুপার বাইক রয়েছে সেগুলো রাইড করার জন্য যেটার ব্লগ আপনারা আলাদাভাবে আগামী ব্লগে দেখবেন আমি জাস্ট এক কথা বলবো অনেক সুন্দর একটি সময় কেটেছে তো এখন আমি যাব আমার রিয়েল শ্বশুরবাড়িতে যেটা চনশেরপুর তমলুক থেকে একটু দূরে আমি তাহলে রাজীব আসি এই রবিন আসি হ্যাঁ এখানে তিন চার দিন থেকে যাব ওকে তোমাদের নিয়ে ব্লগ করবো না এবার তো মন মতো ব্লগ করতে পারলাম না এই হচ্ছে আমার শ্বশুরবাড়ির পরিবার যারা কিনা বাংলাদেশ থেকে আরেকটি দেশে ভারতে থাকে কিন্তু একটা সময় ছিল যেটা পুরোটাই ছিল একটা দেশ তো দেশ ভাগের পর আসলে এই সম্পর্কগুলো অনেক দূরে সরে যায় এবং একটি দেশ আরেকটি দেশের কাঁটা তারের বাধার মধ্যে পড়ে যায় কিন্তু তারপরও এত বাধা উপেক্ষা করেও সবার ভালোবাসা এতটাই এতটাই বেশি যেটা আমাকে সত্যি মুগ্ধ করেছে আপনাদের পরিবারের অর্ধেক বাংলাদেশে আর অর্ধেক হচ্ছে ভারতে তো এই ব্যাপারটা কিন্তু আমার বন্ধুরাও যখন শুনবে বা এই ব্লগে যখন তারা দেখছে যে তোর ভাইয়ের বাড়ি বাংলাদেশে তার শ্বশুরবাড়ি ইন্ডিয়া হলো কীভাবে তো এই যে কীভাবে ইন্ডিয়া বাংলাদেশ হলো এই ঘটনাটা একটু আপনি আমাদেরকে বলুন আমার দাদু চাকরি সূত্রে ঢাকায় ছিলেন বিফোর পার্টিশন তারপরে পার্টিশন হয়ে গেল দেশ ভাগ হয়ে গেল উনি ওই জায়গায় রয়ে গেলেন যে আমি আবার এদিকে জড়িয়ে পড়লাম আর আমার ভাই বোনেরা সবাই ছিল দুই বোন আর এক ভাই আমরা এখানে রয়ে গেছি তারপর থেকে এইভাবে আলাদা হয়ে থাকে তো এখানে আমার ফুপু শাশুড়িও আছে দুইজন তো এই যে মা আমি মাই বলছি ফুপু মা ললি এই এলাকায় ললি নামটাই বেশি বলে ফুপুকে আচ্ছা ললি এই যে কাঁটা তারের বাধা তো কেমন লাগে আপনার বোন দুই দুইটা বোন ওই দেশে তিনটা ভাই ওই দেশে তাদের জন্য কেমন খারাপ লাগে আচ্ছা একটু কষ্টকর ব্যাপার
কিছু করার নেই, তার জন্য এইটাই সান্ত্বনা নিয়ে থাকতে হয়েছি। আমরা এখানে শান্তিতে আছি, ভালোতে আছি, তারাও এখানে শান্তিতে থাক, ভালোতে থাক, এর বেশি কিছু বলার নেই। খুব কষ্ট হয় তাদের জন্য। আমার ফুপু ইমোশনাল হয়ে যাচ্ছে। তো এখানে আরেকজন ফুপু রয়েছে, বড় ফুপু। ঝামেলামুক্তভাবে যদি বাংলাদেশ ভারত আসা যায় তো তখন কেমন লাগতো, কেমন হতো বিষয়টা? তখন খুব ভালো লাগতো। আর এত পাসপোর্ট ভিসা এইসবের ঝামেলা তুলতে হতো না, কারণ বিপদে আপদে আমরা যে কোনো সময় যেতে পারতাম। কিন্তু পাসপোর্ট ভিসার জন্য আমরা হয়তো একজন অসুস্থ, কারো অসুবিধা, কেউ কাউকে ইয়ে করতে পারছি না। এভাবে ভাই বোনদের থেকে দূরে থাকা, এটা আসলে যে কি পরিমাণ কষ্টে সেটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমি আসলে মানে কি বলবো, তারা কতটা ইমোশনাল হচ্ছে তাদের ভাই বোনদের জন্য। আজকে যদি ভিসা মুক্ত এই পৃথিবীটা থাকতো তাহলে কতটা সহজ হতো। তবে শুধুমাত্র মুসলমান পরিবারেই নয়, আমি কলকাতায় যে কয়েকটা হিন্দু পরিবারের সাথে কথা বলছি, সবারই কোনো না কোনো আত্মীয় বাংলাদেশে আছে এবং সবারই রিলেটিভ আছে। মানে এই বাংলা ওই বাংলা, টোটালটাই যেন একটা পরিবার। এটা আসলে যারা ইন্ডিয়াতে আসে, যারা ভারতে আসে, যারা কলকাতায় ভ্রমণ করে, তারা সুস্পষ্টভাবে বুঝতে পারে। তো এদিকে আমার এক বড় ভাই আছে, বাবলাদা। গিয়েছিলাম একদম ছোটোবেলা, হয়তো মনে নেই। আচ্ছা, সেই থেকে তারপর জ্ঞান ফেরার পর থেকে আমাদের আর কোনো যাওয়া আসার মানে ইয়ে হয়ে উঠছে না। রয়েছি ইন্ডিয়াতে, যাবো বলে, দেখা যাক কবে যাওয়া যায় কীভাবে। আমাদের প্রবলেম হয়ে গেছে পাসপোর্ট আর ভিসা, হুট করে আমরা পেতে পারি না। যে সময় আমাদের সময় হয় সে সময় সেই প্রবলেম, আর উপাসের প্রবলেম, সবগুলো আমাদের প্রবলেম, কিছু না কিছু একটা সমস্যা লেগেই রয়েছে, যার কারণে যাওয়া হচ্ছে না। দেখছি যাওয়ার চেষ্টা করব, ওখানটা তো যেতেই হবে, সবাই রয়েছে আমাদের। এখানটা তো বলতে গেলে আমরা একা, ফ্যামিলি তো পুরো ওখানটাই, অর্ধেকের বেশি সবাই তো ওখানটায়। আমরা বলতে আমরা এখানটাই একা, নিজেদের সবাই তো আমাদের ওখানটায়। আমি নিজেই ইমিগ্রেশনে 8-9 ঘন্টা সময় ওইখানে কষ্ট করেছি, যেটা আসলে চিন্তারও বাইরে। তো ওনাদের বয়স হয়েছে, তো ওনাদের পক্ষে ভারত থেকে চাইলেই বাংলাদেশে যাওয়া, আবার বাংলাদেশ থেকে ভারতে আসা, এটা খুব কষ্ট একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। তো আমার এই ব্লগটি ইন্ডিয়া এবং বাংলাদেশের যদি কর্তৃপক্ষ কেউ দেখে থাকেন, আপনারা এই দুই বাংলার মাঝখানে যে কাঁটাতার, এই কাঁটাতারটাকে একটু সহজ করে দিন, তাহলে আজকে আমার এই পরমাত্মীয়রা তারাও যেতে পারবে বাংলাদেশে খুব সহজভাবে। এবং ওই প্রান্তে এখানে যেমন ভাই বোন কাঁদছে, ওইখানেও ভাই বোন কাঁদছে, এবং এই ব্লগটা দেখার পর তারাও কাঁদবে। তো আসলে কান্নাটাই মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য হচ্ছে একটাই, যে এই কাঁটাতারটা যেন সহজ করা হয়। এই যে বর্ডারে যে কষ্টটা হয় মানুষের, সবাই যে যায় তখন এসে কিন্তু একজন আরেকজনের কষ্ট শেয়ার করে, এই কষ্টের কথা শুনে, ইমিগ্রেশনের কষ্টের কথা শুনে অনেক সাধারণ মানুষ তাদের বাংলাদেশে যাওয়ার বা বাংলাদেশ থেকে আসার আগ্রহটা হারিয়ে ফেলে। আসলে আমি মনে করি একটা পৃথিবী, এইখানে কেন ভিসা থাকতে হবে, কেনই বা পাসপোর্ট থাকতে হবে। প্রত্যেকটা দেশই তো আধুনিক হচ্ছে, জাতীয় পরিচয়পত্রের মাধ্যমেই কিন্তু খুব সুন্দরভাবে মানুষগুলো মুভমেন্ট করতে পারে। যত দিন যাচ্ছে পৃথিবীটা কঠিন হয়ে যাচ্ছে, এক দেশের মানুষের সাথে আরেক দেশের মানুষের সম্পর্কগুলো দূরে সরে যাচ্ছে। ফাইনালি বৃষ্টির সাথে যুদ্ধ করতে 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 অবশেষে এখন কলকাতা চলে আসলাম, এবং এখন আমি আপনাদেরকে শেয়ার করব ডোমিনার 400 বাইকটি রাইড করার অভিজ্ঞতা, এবং খুবই সংক্ষেপে। এই মুহূর্তে আমার সাথে আছে এই ডোমিনার বাইকটির অ্যাকচুয়াল ওনার সুরজিৎ, যে আমাকে বাইকটি দিয়ে সাপোর্ট করেছে এবং ট্যুরে যাওয়ার ব্যাপারে উৎসাহিত করেছে। তো বাইকটির এক নম্বর তিতাদিক হচ্ছে যে বাইকটা, যে ট্যাঙ্ক একটা স্পিডের পর এটা ভাইব্রেশন করে, যেমন 70-এর পর থেকে, এবং যত স্পিড উঠে তত ভাইব্রেশন করে। এছাড়া বাইকটির পাইপন হ্যান্ডেলবারে কোনো ভাইব্রেশন নাই, ফুটরেস্টে ভাইব্রেশন নাই, শুধুমাত্র ট্যাঙ্কটা। আর দুই নম্বর তিতাদিক হচ্ছে বাইকটার ফার্স্ট গিয়ার যখন আমি ফেলি তখন খটাস খটাস করে শব্দ হয়, শুধুমাত্র ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার আর এ ধরনের শব্দটা হয় না। যেহেতু সবসময় আমি তিতাদিকের পরে মিঠা দিকটা বলি, তো এইবার আমি মিঠা দিকটা বলছি। এক নম্বর মিঠা দিক হচ্ছে ওয়ান অফ দ্য ভেরি গুড ট্যুরিং বাইক, ট্রাভেলিং বাইক ইন ইন্ডিয়া। এটা বাইকটা চালানোর সময় আমি বুঝতেই পারছি যে বাইকটা দিয়ে আমি ট্যুর করে খুব মজা পাবো, এবং এই ট্যুরে আমি খুবই মজা পেয়েছি, কোনোভাবেই আনকমফোর্টেবল বাইক মনে হয়নি, এবং খুব সুন্দরভাবে বাইকটি আমি চালাতে পেরেছি। আর দুই নম্বর মিঠা দিক হচ্ছে বাইকটার ব্রেকিং, এক কথায় অসাধারণ।
একবারের জন্য কনফিডেন্ট ল্যাক হচ্ছে এমনটা মনে হয়নি। যেই সিচুয়েশনে আমি পড়ি না কেন, ব্রেকটি করেছি এবং খুব সুন্দরভাবে বাইকটি ব্রেক হয়েছে। এছাড়া আর কিছু তেমন বলার নাই। এখন সুরজিৎ তুমি বলো আমার কথাগুলো কতটুকু ঠিক বা ব্যাঠিক। ঠিক পুরোটাই যতটা বললে, কিন্তু আমি এই প্রবলেমগুলো ফেস করেছি, কিন্তু প্রবলেম ফেস করলেও সলিউশন কিছু বেরোয়নি। সার্ভিস সেন্টারও কোনো সলিউশন আমায় দেয়নি, কারণ আমি ও গাড়িটাকে নিয়ে ফার্স্ট সার্ভিসে অতটা আমি নক হয়নি, কারণ তখন মোটামুটি চালাইনি সেরকম কিছু। একটু সেকেন্ড সার্ভিসে গিয়ে আমি বুঝতে পেরেছিলাম, যখনই 60 আপ হচ্ছে গাড়িটা, তখনই ট্যাঙ্কির ভাইব্রেশনটা অনেকটাই হচ্ছে, মানে পাটা ভাইব্রেশ হয়ে যাচ্ছে। এখন পাটা মানে সাধারণত ট্রাভেলিং বাইক বা স্পোর্টস বাইক যে বাইকই চালান, এখন নিয়ম হচ্ছে ট্যাঙ্কির সাথে পাটা লাগিয়ে চালানো, এতে কিন্তু বাতাস বাধা করছে। এবার সেইটা যে লাগাবে না, এবার নরমালি আকু পাংচার যেটা হচ্ছে, যেন মনে হচ্ছে পা দুটো ঠিকে রাখলে সেই আকু পাংচার টাইপের হচ্ছে। এবার সেই ভাইব্রেশনটা তো কন্টিনিউ ভাল লাগে না, না একটা টাইমের জন্য একটা ভাল লাগলো, ঠিক আছে একটু টাচ করলাম, কিন্তু এটা কমপ্লেন করার পরও সলিউশন কিছু হয়নি। ওদের সার্ভিস সেন্টার বলছে না ঠিক আছে, কিন্তু আমার কাছে তো ঠিক নেই। এবার তাদেরকে একবার দুবার তিনবার, তারপরে কিছু করার নেই, এখন আমার গাড়ি, এখন আমাকে মানিয়ে নিতে হবে, কিছু করার নেই সেটা নিয়ে। মানে গিয়ারটা তুললে খট করে এতটাই সাউন্ড আছে, সেটা খালি আমার গাড়ি বলে না, মানে আমি ইন্ডিয়াতে আমি যত ব্লগারের দেখেছি ব্লগ, আমার এই প্রবলেমটা নিয়ে যত ব্লগারের দেখেছি সব কটা গাড়িতেই প্রবলেম আছে। একমাত্র এখনো অবধি যেটা 2022 যে গাড়িগুলো বেরিয়েছে সেগুলোর এখনো সেরকম নকিং দেখিনি সেটা একটা, কিন্তু 2019 যে মডেলটা বেরিয়েছিল সেটাতেও নকিং রয়েছে। তো বন্ধুরা এখানে আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই স্যালুট।